হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ জোশী বিশ্বাস। আর অনেক দিন পর আমি চলে এসেছি আমার চ্যানেলে একটা বাংলা ব্লগ নিয়ে। এই যে এতদিন আমি কেন কোনো ভিডিও ইউটিউবে ছাড়তে পারিনি, কেন ভিডিওস আপলোড করতে পারিনি, সেই নিয়ে অফকোর্স আমি একটা ভিডিও বানাবো। সো আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্লগ যেখানে আমি দেখাচ্ছি যে আমরা সব ফ্যামিলি মিলে বড় কাছারি যাচ্ছি, আমার ফুল জার্নিটা কি করলাম সেখানে গিয়ে সব কিছুই এই ব্লগে আমি শেয়ার করছি। সো প্লিজ কিপ অন ওয়াচিং টিল দি এন্ড। আমরা গিয়েছিলাম বাসে করে আর বড় কাছারি স্কুল মোড়ে নেমে গেছি। সেখান থেকে আমরা মেন মন্দিরের দিকে আমরা হেঁটে হেঁটেই যাই। তোমরা যদি চাও ভ্যান, অটো, টোটো এইসব করে নিতে পারো। ইভেন যারা অনেক দূর থেকে আসে তারা তো গাড়ি বুক করে ভাড়া করে আসে, আর গাড়ি পার্কিং করার জায়গা বড় কাছারি মন্দিরের থেকে একটু দূরেই রাখার জায়গা আছে। বাস থেকে যেখানে নামলাম সেখান থেকে বড় কাছারির মেন মন্দির অবধি রাস্তাটা বেশ অনেকটাই, কিন্তু তাও আমরা হেঁটে যাওয়ারই প্ল্যান করেছি। আমাদের রাস্তাটা বেশি দূর মনে হয়নি, কারণ আমরা চারিদিকে দেখতে দেখতে গেছি, পুরোটাই গ্রাম্য পরিবেশ, পুরনো বাড়িঘর, জমি, পুকুর, মাঠ, অনেক গাছপালা আছে। ইভেন আমরা গল্প করতে করতে গেছি, সো রাস্তাটা আমরা অতটা বুঝতে পারিনি। আশেপাশে দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে অনেক দোকানপাট আছে। এরকমই একটা দোকানে আমরা গিয়ে আমাদের জুতো এক জায়গায় রেখে তারপরে হাত পা ধুয়ে ভালো করে একটা ডালা কিনি, যেখানে ফুল ধূপকাঠি যা থাকে আর কি, ওই ডালাটা নিয়ে একটা ছোট ঘট নিয়ে আমরা যাই ঘাট মন্দির পুকুরে। সেখানে গিয়ে ঘটে জল ভরে তারপরে আমরা এগোবো মেন মন্দিরে, মেন বড় কাছারির মন্দিরে পুজো দিতে। মন্দিরের বাইরে লেখা ছিল যে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। সেই দেখেই আমি আমার ফোন বন্ধ করে দিয়েছি। আমি কোনো রকম ফটো বা ভিডিও মন্দিরের ভেতরে তুলিনি, যা দেখবে সব মন্দিরের বাইরেই করেছি। বাড়ির জন্য আমাদের প্রসাদ আর দুটো বড় কাছারি মন্দিরের ফটো আমরা কিনেছি, এটা বাবার ছাদের মন্দির। এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, বাট মিষ্টি পড়ছে গুড়ি গুড়ি ড্রিজলিং। সো এই ছিল আমার বড় কাছারির ব্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক মাই ভিডিও,
আর সাবস্ক্রাইব করে দিও। এই দুটোই তো ফ্রি। বাই বাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।